হাই ফ্রেন্ড, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেট স্যাম্পেল টু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ড, আজকে আমি ফিনসে কী রোগ হয়, কখন হয় এবং কী ওষুধ দিতে হবে এই সম্বন্ধে আপনাকে একটা টিপ দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে পাবেন। হাই ফ্রেন্ড, আজকে যে নতুন টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আগেও ভিডিওতে বলেছি যে সবথেকে কম সময়ের মধ্যে যদি কিছু ইনকাম করা যায় সেটা হলো ফিঞ্চ পাখি। সেই জন্য অনেকেই এখন ফিঞ্চ পাখি পুষতে চায়। কিন্তু পাখি কিন্তু হুটহুট করে মাঝে মাঝে অনেকে বলে পাখি মারা যায়। কেন মারা যায় পাখিগুলো সেটা আপনাদের জানাবার জন্য আজকে আমি কী রোগ ভোগ হয়ে মারা যায় বা কী করতে পারে বা কী জন্য মারা যায় সেটা জানাবার জন্য আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে এসেছি। সেটা কি যে ফিঞ্চ পাখির কিন্তু সেরকম কোনো কিছু হয় না, গরমকালে ফিঞ্চ পাখির কোনো অসুবিধা হয় না। মেনলি ফিঞ্চ পাখির কী প্রবলেম হয়, ঠান্ডা হাওয়া লাগলে ফিঞ্চ পাখি মরে যায়। কিন্তু ফিঞ্চ পাখি ঠিক মতন যদি ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে খুবই বেটার। ওরা গরমকালে ওরা চান করে, শীতকালেও ওরা চান করে। দেখবেন কেন, সেই জন্য শীতকালে আপনারা একটু কম জল দেবেন, গরমকালে চান করে, ওরা শীতকাল জল থাকলেও চান করে, কিন্তু ওতে কোনো প্রবলেম হয় না। কিন্তু ওদের মানে দুরকমভাবে ওদের প্রবলেম হয়, যখন মারা যায় দেখবেন ঠান্ডা থেকে সিনা টেনে মারা যায় বা গরমেও সিনা টেনে মারা যায়। গরমে যে সিনা টেনে যেটা মারা যায় সেটা হলো না খেয়ে, গরম থেকে প্রবলেম হয়ে যায় তখন কিন্তু না খেয়ে সেটা মারা যায়। দেখবেন যে পেটে গলায় কোনো খাবার নেই, আর সিনা যেটা বুকের কাজটা দেখবেন সরু হয়ে গেছে। হাড়টা অন্য সময় অন্য পাখি গিয়ে দেখবেন হাড়টা একটু মোটা টাইপের আছে, গায়ে লোম টোম আছে, ওর কিন্তু হাড়টা বুকের কাছটা দেখবেন সরু হয়ে গেছে। এইটা হলো সিনা টেনে মারা গেছে। কিন্তু এটা গরমকালে যদি হয়ে থাকে না খেয়ে হয়েছে। কিন্তু যেটা ঠান্ডা হাওয়া লেগে সিনা টেনে মানে ঠান্ডা হাওয়া লাগলো, ঠান্ডা হাওয়া লেগে গেলে যে ওদের শরীর খারাপটা হলো, এতে কিন্তু আপনি অনেক সময় দেখতে পাবেন যে ওরা কিন্তু খাচ্ছে, খেতে দিচ্ছেন কিন্তু খাচ্ছে, কিন্তু সরিয়ে রাখছে না। কারণ ঠান্ডা লেগে যে সিনা টানাটা হয় ওদের কিন্তু খিদেটা অনেকটা নষ্ট হয় না, যেটা আমার এক্সপিরিয়েন্স। কিন্তু ওরা খাবে কিন্তু শরীরে কোনো কিছু লাগবে না। দেখবেন যে যদি আপনি পাখি বুঝতে পারেন ওদের ধরে দেখবেন অন্যদের বুকের থেকে ওর হাড়টা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। যেটা না খেয়ে হলেও সরু হয়ে যাচ্ছে তখন আপনাকে ওকে খাওয়াতে হবে, যদি খেয়েও সরু হয়ে যায় তখন মানে প্রবলেম। কারণ এই সিনা টেনে গেলে পাখিকে বাঁচানো খুব টাফ ব্যাপার, সেই জন্য আগের থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সিনা টানা যাতে না হয়। আর খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না সেটা আপনাদের ফলো করতে হবে। মেনলি ওদের গরমকালে কোনো প্রবলেম হয় না, এবার কোন সময় হতে পারে ধরুন বর্ষাকাল, বর্ষাকালে রোজ বৃষ্টি হচ্ছে, এখানে সামঞ্জস্য। যখন বর্ষা ফার্স্ট পড়বে তখন আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন মক্স 250, অন্তত 3 দিনে কোর্স করে দিলেন যে গরম ঠান্ডা জিনিসটা ওরা অ্যাবজর্ব করে নিল। কিন্তু টেট্রাসাইক্লিন আর ডেক্সিন যে কোনো একটা আপনি রাখতে পারেন বাড়িতে, যখন প্রবলেম হবে তখন 1 চিমটে দিয়ে দিলেন, হয়তো 100 মিলি জলে। যদি অনেক পাখি থাকে তাহলে 1 লিটার জলে 1 টেবিল চামচ আপনারা দিতে পারেন ওইটা। কিন্তু দেখবেন বর্ষাকালে কিন্তু ওই ওষুধ কিন্তু রসে যায়, ঠিক মতন যদি না রাখতে পারেন অবশ্যই রসে যায়। ওই রসে গেলে কিন্তু ওই ওষুধ কিন্তু ওখানে দেওয়া যাবে না, সেই জন্য ওটা একটু সাবধানে রাখবেন। আর ওদের দেখবেন ওরা বর্ষাকালেও চান, একটু আগে বলছিলাম বর্ষাকালেও চান করে, গরমকালেও চান করে, শীতকালে বেশি জল থাকলে চান করে। কিন্তু ঠান্ডার সময় একটা প্রবলেম দেখবেন, ঠান্ডার সময় আমি আগেই বলেছি সবাইকে জল বাইরে বার করে দিতে, কারণ শীতকালে ওরা সারা রাত্রি জল না খেলে ভোরবেলায় ওরা জল থাকলে জল খায়, তখন এই ঠান্ডার সময় ভোরবেলায় জল খাওয়া মানে সে পাখিও মারা যাবে মানে ঠান্ডা লেগে। সেই জন্য শীতকালে আপনারা সবসময় জল বাইরে বার করে দেখবেন, তাতে জল খাওয়ার কোনো ব্যাপার নেই। বর্ষাকালে যখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে বা শীতকালে যখন ঠান্ডা থাকবে ওদের কিন্তু ওরা সূর্যমুখী দানা খায় না, ওদের যেটা ব্ল্যাক সিড সেটা দেবেন। একটা জিনিস দেখবেন ওরা কিন্তু সবসময় চান করে, এটা আমি আগেও একবার বলেছিলাম, কিন্তু ওদের ঠান্ডা জিনিস বর্ষাকালের কথা আমি আপনাকে বলছি, যে জলীয় বাষ্প পরিমাণটা বর্ষাকালে বেশি থাকে এবং হাওয়ার সঙ্গে দিলে যখন বর্ষাকাল হোক বা শীতকাল হোক ফিঞ্চের ঘরটা কিন্তু বৃষ্টির সময় ঘিরে রাখবেন যাতে ওদের হাওয়া না লাগে। ঠান্ডা বা কোনো কিছু হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফিঞ্চের খাঁচাটা সবসময় ঘিরে রাখবেন।
এইটাই হলো মেইন জিনিস। ওরা কিন্তু বেশিরভাগ মারা যায় এতে ঠান্ডা হাওয়া লেগে, সেই জন্য এর মেন প্রবলেম হলো ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়াটা যতখানি আপনি রুখতে পারবেন, ফিঞ্চ পাখি অবশ্যই ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা দেবে। এবার ওদের গরমকালে বা শীতকালে কি দেবেন, যখন গরমকাল পড়বে ওদের কিন্তু গরমে কোনো প্রবলেম হয় না, তবে ওদের যেটা হলো লিফ 52টা আপনারা দিতে পারেন। আর যেগুলো না খেয়ে যখন শরীর খারাপটা হয় সেটা আমি বলছি লিফ 52টা দিতে পারেন, আর এটা আপনার নিও 15টা দিতে পারেন গরমকালে, তাতে ওদের খাওয়া দাওয়াটা ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। আর ঠান্ডা লাগলে তো আপনাকে বললাম মক্স 250 দেবেন, বা এই নর্মাল টাইমে আমি লেক্সিন বা টেটাসাইক্লিনটা রাখতে পারেন। এই হলো মেন মোদ্দা কথা, যে ফিঞ্চ পাখিকে কী করে রক্ষা করেন, কী ওষুধ দেবেন, এগুলো আপনাকে বলে দিলাম। আর পায়খানা টাইখানা হলে ওটু দেবেন। আর সব থেকে বড় ব্যাপার, কৃমির ওষুধটা বছরে একবার আপনারা অবশ্যই করে দেবেন, কারণ কৃমির ওষুধ যদি না করানো হয় তাহলে কিন্তু পাখির কোনো ওষুধই কাজ করে না। মোটামুটি আপনাদের ওষুধের সম্বন্ধে বললাম, কী করতে হবে সেটা বলে দিলাম। আশা করছি আপনাদের ভিডিও